কাছে যে স্টিল ছবি একটা কত চাবে সন্দীপ। একটা দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং বাইক ভাঙচুরের ঘটনা, মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে সকালে খবর এসেছিল যে তৃণমূলের বাইরে থেকে কিছু হারমাত নিয়ে এসে ডাকঘড়ায় সেখানে মিছিল দেয়, এবং আমাদের যে বিজেপির পার্টি অফিস সেটা ভেঙে চুরমার করে, একটা বাইক ভেঙে দেয় এবং প্রচুর বোমাবাজি করে। সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে পুলিশ প্রশাসনকে জানানোর পরেও যেখানে পুলিশ প্রশাসনের সামনে বোমা ফাটালো, পার্টি অফিস ভেঙে দিল, পুলিশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখল, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। এখানে আমরা পুলিশের নিরপেক্ষতা নিয়ে, ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। কয়েকদিন আগে কেদারহাটে যে তৃণমূলের একটা ছোট্ট পার্টি অফিস, সেখানে কে বেড়া ভেঙেছে বা বেড়া ভেঙে দিয়েছে, তার জন্য সেই বেড়া ভাঙার সঙ্গে বিজেপি কোনো যুক্ত না থাকার শর্ত ভারতীয় জনতা পার্টি, ইয়া পার্টি অফিস নয়, কার দোকান নাকি ভেঙে দিয়েছে, সে নিজের দোকান নিজে ভেঙে দিয়ে, নিজের দোকান নিজে ভেঙে দিয়ে বিজেপির নামে এফআইআর করা হয়েছে। সেখানে পুলিশ বিজেপির কর্মীদের ধরে এনে এনে তাদের লকআপে ঢুকাচ্ছে, তাকে জেলখানা পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে। বর্তমানে এমন একটা পরিস্থিতি যে যে শাসক দলের হয়ে, যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে এটা একদম পরিষ্কার, যে পুলিশের সামনে ঘটনাগুলো ঘটছে, অথচ বিজেপির কর্মী বিনা দোষে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, তাদেরকে তুলে আনা হচ্ছে। এই সমস্ত ঘটনা শুধু আজকে নতুন বিষয় নয়, আমরা বিগত দিনেও দেখে আসছি এবং পরপর ঘটনা ঘটছে। আজকে যে তৃণমূল কংগ্রেস যেভাবে ডাকঘরের পার্টি অফিস ভেঙে দিল, বা আজকে যে এখানে তো কোনো প্রোগ্রাম ছিল না, কোনো পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম ছিল না, আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, তাহলে কী এমন ঘটনা ঘটেছে যেখানে বিজেপির পার্টি অফিসকে ভাঙতে হচ্ছে? এটা পরিকল্পিতভাবে এলাকা সন্ত্রাস ছড়ানোর জন্য, তাদের এলাকা দখলের নামে তাণ্ডব চালানো হচ্ছে। পুলিশের সামনে ঘটনা ঘটে, পুলিশ দাঁড়িয়ে থাকে চুপচাপ, সেখানে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের কোথায়? কি নাম দাদা আপনার? অভিজিৎ বর্মন, সাধারণ সম্পাদক, কুচবিহার জেলা কমিটি। ধন্যবাদ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।